এমনভাবে বিতর্ক সৃষ্টি করা যাবে না যে যে কাজটা আমরা করতে চাচ্ছি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন একটা করতেই চাচ্ছি সেখানে কোনো রকম আমরা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারি সেটা এইটুকু ম্যাচরিটি আমাদের মধ্যে যদি এখন না থাকে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে যখন গণতান্ত্রিক ওয়েতে আমরা যখন একটা দেশকে চালাতে চাই তখন একটা যে কোনো বিষয়ে একটা মতবিভেদ হতেই পারে এখন কথা হচ্ছে যে কোন যুক্তিতে কোনটা গ্রহণ করতে হবে কোনটা গ্রহণ করতে হবে না আমি যেটা মনে করি যে ওনারা যেটা বলছেন যে কনস্টিটিউশন এটা কেন করা হলো তা আমি মনে করি যে যদি করা হয়ে থাকে আগের নিয়মে করা হয়ে থাকে সেখানে কিন্তু এ কথা বলা নাই যে স্বচ্ছতা থাকতে পারবে না সেখানে এত কথা বলা নাই যে তোমরা নিজেরা নিজেরাই করে ফেলবে তার আগের দিন জানতে পারবে না হ্যাঁ তা জানতে পারবে না তা কিন্তু বলা নাই অতএব এখানে তারা অনলাইনে দিয়েই হোক অন্যভাবেই লোকের মতামত নিয়ে হোক পলিটিক্যাল পার্টির মতামত নিয়ে হোক স্বচ্ছতার সঙ্গে বিতর্কের ঊর্ধ্বে একটা একটা শুরু হলো সেই জায়গায় এরা কি মানে আস্থা ফেরাতে পারবে ভোট এখন যেটা আমার মনে হয় যে এখন যখন আমরা যদিও ঐক্যবদ্ধ না থাকি আমাদের যারা ওই তোমাদের নাগরিক অধিকার নাগরিক কমিটি হ্যাঁ তোমাদেরও চিন্তা করতে হবে যে আমরা কোন আমার একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এক সব সবসময় আমাদের বিরোধী দল থাকবে সেই দেশে একটা সরকারি দল থাকবে এবং এখন একটা সরকার আছে আছে তো তাকে তো আমরা সবাই মানি সেখানে যদি আমরা তাদের সঙ্গে আমাদের মতবিরোধ হয় আমাদের এমন কোনো রাস্তায় যাওয়া যাবে না এমনভাবে বিতর্ক সৃষ্টি করা যাবে না যে যে কাজটা আমরা করতে চাচ্ছি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন একটা করতেই চাচ্ছি সেখানে কোনো রকম আমরা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারি সেটা এইটুকু ম্যাচরিটি আমাদের মধ্যে যদি এখন না থাকে তাহলে যারা আমাদের এই সংস্কার যারা আমাদের এই রাষ্ট্র রাষ্ট্রকে আবার স্বৈরাচারের হাত থেকে মুক্তি করতে চাই সেখানে কিন্তু বিঘ্নিত হবে তাদের কাজ সে আমাদের অনেক মানে অপোজিশনের জন্যই যে আমি অপোজ করবো তা না আমাকে যুক্তি দিয়ে তার এফেক্টটা হতে হবে দেশের রাজনীতিতে সেটাও কিন্তু তোমাদের চিন্তা করতে হবে আমি যেটা সিনিয়র সিটিজেন হিসাবে বহু দিন থেকে আমি নির্বাচন পর্যবেক্ষণ করে এসছি বিশ্লেষণ করে আসছি আমি যেটা বুঝি যে সব কিছু সমঝোতার ভেতরে এখন হওয়া উচিত ও একতাবদ্ধ হয়ে করা উচিত এমন কিছু করা উচিত না যে আমাদের নির্বাচনটাকে আরও দূরে করে ফেলি আমরা নির্বাচনটাকে জনগণের মতামতের ভিত্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগে আমরা বাধা হয়ে দাঁড়াই আমরা রাজনৈতিক দলগুলিকে এই যে যারা নতুন রাজনৈতিক দলগুলি করছে তাদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগে আমি আবার একটা এমন একটা অবস্থার সৃষ্টি না করি যে সেখানে আবার একটা অপজিশন হয়ে তাদেরও সেই ওঠার রাস্তাটা একটু ব্যাহত হয় আমাদের সব চিন্তা করে কাজ করতে হবে